হাই ফ্রেন্ডস, স্বাগত ডেউই তৌসুমিতে। কেমন আছো সবাই? আজকে অনেকদিন বাদে ব্লগ করছি। আজকে বুধবার, আমাদের সকালবেলা উঠেই বাজার দোকান হয়ে গেছে। লালটু জাস্ট এই বাজার দিয়ে গেল, রান্না করব। তার আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে কিছু আজকে যুদ্ধ আছে, ভাবছি ঘরদোরটা একটু পরিষ্কারও করব। আসলে পরিষ্কার মানে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে আছে, পরিষ্কার শুধু নয়, কারণ আমার রাস্তার দিকের ঘর, তো রাস্তার থেকে প্রচণ্ড আমাদের ধুলো ওঠে, আর পরিষ্কার করলেও একদিনকে দুদিন পরিষ্কার থাকে আবার নোংরা হয়ে যায়। তো আমি একটু ঘরটা চেঞ্জ করতে চাইছি, কিছু জিনিস এদিক কিছু জিনিস ওদিক এরকম করতে চাইছি। দেখা যাক কতটা কি করতে পারি, কারণ শরীরে এনার্জি খুবই কম। আর আজকে করব, তার কারণ হচ্ছে আজকে ছেলে ছুটি, ছেলেকে দিয়ে করাবো, ছেলে আর আমি মিলে করব। লালটুর তো সকালবেলা সময় হয় না, সেই জন্য ও করতে পারবে না। তো সেই জন্য আজকের দিনটা বেছেছি যে সোহমের আজকে ফার্স্ট মেয়ে ছুটি, বিটিসি ইনস্টিটিউট, ওই জন্য। তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কি করব না করব, কারণ ওটা আগেই করতে হবে, রান্না করে করার আরই পারব না। আর একদম এখন অনেকটা ভালো আছি, দুর্বলতাটা আছে কারণ কদিন খেতে পারিনি, তাছাড়া এই জ্বরটা হলে দুর্বল করে দিচ্ছে। এখন গলায় ব্যথাটাও কমে গেছে অনেক, এই এত এ হচ্ছে কিচ্ছু হচ্ছে না, এমনি আর সব ঠিক আছে। এমনি সর্দি তো হয়নি আমার, জাস্ট এখানটা ফুলেছিল বলে, গ্ল্যান্ডে ফুলেছিল বলে তাই জ্বর আসছিল। আজকে অনেক বেটার। আর তাই ওয়েট না করে, তোমরা অনেকেই ব্লগের জন্য ওয়েট করছো, সেই জন্য আমি ব্লগ দিতে শুরুও করে দিচ্ছি। তো চলো দেখি আস্তে আস্তে কী করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অনেক দিন বাদে আমি রাস্তার ধারে বসে ব্লগ করছি, কারণ এই স্কুলটা আজকে ছুটি, এখানে চেঁচামেচি নেই, চিৎকার নেই, সেই জন্য। আর সবসময় দরজা জানালা বন্ধ করে থাকতে থাকতে ভালো লাগে না আর কি। তো চলো চাটা খেয়ে নিই, চাটা তো জল হয়ে যাচ্ছে। লালটু এসে মিনি পশুদের সব খেতে দিয়ে গেছে, ওরা সব খাচ্ছে। আর ওই পেছনে দেখছো, ওটা এখনো ব্যাগটা তোলা হয়নি। এখনো ব্যাগটা তুলতে পারিনি, তুলবো, আস্তে আস্তে গোছাচ্ছি। চলো এবার আস্তে আস্তে কাজ শুরু করা যাক, আর দেরি করলে চলবে না, এমনি গরমকাল, বেশি বেলা অবধি কাজ করা যায় না। লালটু শাকটা নিয়ে এসেছে, চেহারা দেখ, আমাদেরও ঠিক এই অবস্থাই হয়েছে সবার, গরমে পুরো শুকিয়ে গেছি। তো লালটু শাকটা এনেছে, শুকিয়ে গেছে একদম, কালকে নিয়ে এসেছিল, ফ্রিজে রেখেছি, তাও শুকিয়ে গেছে, এখন জলে ভিজিয়ে রাখি। যদিও লালটু শাকটা নাম শুকনোই নিয়ে এসেছিল, অনেকটা শুকনোই নিয়ে এসেছিলো, গরমে শুকিয়ে গেছিলো, 12টার সময় নিয়ে এসেছিলো। তো আর এই শাক ভাজা আর মাছের ঝাল হবে, পার্শে মাছ নিয়ে এসছে লালটু, একটু পার্শে মাছ বেশি ভালোবাসে, পার্শে মাছটাই বেশি নিয়ে আসে, কারণ কাঁটা কম থাকে, সুহামও খেতে ভালোবাসে সেই জন্য। তো চলো একটা একটা করে করতে হবে। এই যে পেছনের এটা আলমারিটা দেখছো, এটাকে বাইরে বার করে দেবো, আর এর উপরে যেগুলো রয়েছে সেগুলো সব নাবিয়ে সেট করতে হবে। এর ভেতরে অনেক জিনিস রয়েছে, সেগুলোও দেখবো কোথায় রাখবো। এই এই জায়গাটা পরিষ্কার করব, এই জায়গাটা পরিষ্কার করলে অনেক ভালো লাগবে দেখতে। আর আমার ভেতরে একটা আয়না আছে, সেটাও আমি ইউজ করতে পারবো। তো চলো চটপট করে করতে থাকি একটা একটা করে, কারণ দিদি আসার আগেই এইটাকে বার করতে হবে, যাতে এর পেছনে যে ধুলোগুলো রয়েছে সেগুলো অন্তত দিদি পুছে দিতে পারে, পরিষ্কার করে দিতে পারে। আর ওই টিভির নিচেটা, টিভির নিচেটাও আস্তে আস্তে করব, ওগুলো কাঁচগুলো রোজ মুছতে পারলে ভালো হয়, কিন্তু এত জিনিস আমার ঘরে যে সব নাবিয়ে মুছা যে কত সময় লাগে তার ঠিক নেই, আর আমার এত সময় নেই যে অত রোজ রোজ সব জায়গায় এখানে ওখানে রোজ নাবিয়ে নাবিয়ে পরিষ্কার করব। সত্যি কথা বলতে কি, হয়তো একটা একটা করে করব, আস্তে আস্তে করব। আর শরীরেও তো দম নেই বাবা, যা চলছে, যাকগে চলো লেগে পড়ি কাজে। এটা আগে জলে একটু ভিজিয়ে আসি, ও চালটাও ভিজিয়ে এসে তারপর ওটা পরিষ্কার করব, তখন দেখো। রান্না শেষ নেই, ব্রেকফাস্ট বানাতে এলাম, চা খেয়ে ভাবলাম ওটা করব, তারপর ছেলে বললো পাস্তা বানা। এই যে
ছেলের জন্য আমার পাস্তা হলো, সে পাস্তা খেতে খুবই ভালোবাসে, প্রায় দিন পাস্তা খায়, তো ভালো বাড়ির খাবার খাওয়া অনেক ভালো, আমি পাস্তা করে দিই। আর ও অত চিজ টিজ দিয়ে খায় না, চিজ অত খায় না, একটু মেয়োনিজ দেয় লাস্টে, আর ব্যাস এমনি পাস্তা করে দিই। তো পাস্তা খেয়েছে, আমি ভাবছি যে মাছ ভাজাটা বসিয়ে দিই, কারণ 12টা বাজতে যায়, দিদি এসে যাবে, কড়াটা বার করে দিতে পারবো, তো মাছটা রেডি, মাছটা করে ফেলবো। আমাদের একটু সর্ষে বাটা দিয়ে করবো, আমার আর সোহমের বাবা সর্ষে বাটা খায় না বলে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে দেবো। আর শাকটা করবো, শাকটা পরে না করবো, আগে মাছটা করবো। আর আমার সেই তেলটা রেডি হয়ে গেছে, যেটা কালঞ্জি অয়েল তোমাদের দেখিয়েছিলাম সেদিন বানাচ্ছিলাম, কালো জিরে, তারপরে মেথি, তারপরে কারি পাতা দিয়ে বানাচ্ছিলাম, সেটা রেডি হয়ে গেছে এতদিন রোদ্দুরে দিয়ে দিয়ে। আজকে একটু মাথায় মাখবো, মেখে শ্যাম্পু করবো, যে কোনো শ্যাম্পু করলেই হবে। আর এটা ছেঁকেও তোমরা মাখতে পারো, আমি ছেঁকে মাখি না, আমি ওই সময় হালকা হাতে মাসাজ করে করে মাখতে হবে। আগে হাতে, আহ কি সুন্দর গন্ধ, হালকা হাতে এরকম করে করুন। ভালো লাগছে, আরাম লাগছে, দেখছো কি কাণ্ড করছে, আমার ক্যামেরা নাড়িয়ে দিচ্ছে। মাথার ভেতর দিয়ে যেন আগুন বেরোচ্ছে মনে হচ্ছে। আর এই ঘাম যে বসছে না, এই ঘামটা তো নুন নুন, এই ঘাম বসে আমাদের কি হয় চুল পড়ে, ওই জন্য গরমকালে বেশি চুল পড়ে, ঘাম জমে। গরমকালে রেগুলার মাথায় মানে জল দেওয়া উচিত, এই নুন জলটা ধুয়ে যাওয়ার জন্য। চলো একটু মাথাটা এ করি, তো মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে না, যাই করতে যাচ্ছি মনে হচ্ছে। এই যে মাছ এনেছে, পার্শ্বে মাছ, পার্শ্বে মাছটা ভাজতে বসি। তো মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হলে সর্ষে বাটা, দই আর পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বাটবো, বেটে তার একটা গ্রেভি বানাবো। আর একদিন মনে হয় এই গ্রেভিটা শেয়ার করেছি, আর একটা পেঁয়াজ রসুন দিয়ে যেরকম গ্রেভি বানাইছিলাম গ্রেভি। চলো এক দেখাতে রাখি টকটক করে, আর ওদিকে করবো, সোহম খাওয়া হয়ে যাক, ওটাও পরিষ্কার করবো, লেট হয়ে গেল, ওর বন্ধুরা এসেছিলো, বাবা বাবা করছিলো, যাই না দিদি চলে আসবে কি আর বলবো। মাছটা ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজার তেলেতেই আমি এখন দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর টক দই সব একসাথে বেটে নিয়েছি। সর্ষের মধ্যে আমি এখানে শুধু কালো সর্ষেই দিয়েছি, অল্প সর্ষে দিয়েছি, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে এটা নাবিয়ে নেবো, জল ঢেলে মাছ দিয়ে ফুটিয়ে নাবাবো। খুব টেস্টি হয় খেতে, আমাদের খুব পছন্দের, আপনারাও খেতে পারেন। আর কালো জিরে ফোড়ন দিতে পারেন, আমি কালো জিরে ফোড়ন দিইনি সেদিন অবশ্য।
বাড়ি থাকলে এদের এত পেছনে লাগে যে চিনি বিরক্ত হয়ে গেছে, আর বিশেষ করে চিনি ম্যামা করবে চিনি পেছনে। ছাড় আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, গরমে আমার বিরক্ত করিস তুই। তাও ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ আলমারিটাকে, ওখানে এখন আপাতত বার করা হয়েছে, কারণ আমাকে বার করতেই হয়নি আমার শরীর খারাপ বলে। ছেলে আর ওই দিদি এসেছিল, কাজের দিদি, আমাদের মানা দি ওর নাম, ওর নাম মানা। তো মানা দি আর সোহম মিলেই বার করে দিয়েছে, দিয়ে আবার দিদি সব ঝাড়পোঁছ করে পরিষ্কার করে দিয়েছে। আমি আস্তে আস্তে ওপর নিচু কী আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমি সেগুলো ঠিক করে রাখবো। এখন আপাতত আমার শরীরে একদম দম দিচ্ছে না, কি করে দম দেবে বলো? লাড্ডু সেই ফেলে দেওয়ার শাকটা যেটা নিয়ে এসেছিল কুড়িয়ে, সেইটাকে দেখো সজীব করেছি, এখন এতক্ষণে কেটে ধুয়ে তাকে সজীব বানিয়েছি, এবার এটাকে খাওয়ার উপযুক্ত করে বানাতে হবে আমাকে। তো সেইটারই ব্যবস্থা করছিলাম, ওরা ওগুলো করলো, করে দিদি কাজ করলো, করে দিদি চলে গেছে। এবার আমি শাকটা ভাত অলরেডি এক ফুট দিয়ে বসিয়ে রেখেছি, আর একটা মাছের ঝাল বানাতে হবে, যেটা লালটুর জন্য পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। ব্যাস তাহলেই হয়ে যাবে। ও ফেই করতেই দম বেরিয়ে গেল, কিছুই এমন রান্না নয়। আজকে আমাদের লাঞ্চ, যেটা হচ্ছে ভাত আর এই যে পার্শে মাছের ঝাল, এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি লালটুর জন্য একদম পাতলা করে। আর এটা হচ্ছে আমাদের সর্ষে বাটার ঝালটা, যেটা হেভি খেতে হয়েছিল। এটা পার্শে মাছ ছাড়া পোনা মাছ দিয়েও ভালো হয়। আর এই যে কলমি শাকটা, কলমি শাকটা অল্প হয়ে গেছে, একদম কমে গেছে, যদিও ওই কলমি শাকটার গতি করে উঠতে পেরেছি। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। হাই ফ্রেন্ডস, তো আমার মানে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখাচ্ছি হচ্ছে ওখান থেকে আলমারিটা বার করে দিয়েছি, আলমারিটা বার করে দিয়ে এখন আপাতত ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ ওই দিদি পরিষ্কার করে দিয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেছে। যেটা রয়েছে ওই ওখানে একটা টুল রয়েছে, টুলের ওপর কিছু জামাকাপড় রয়েছে, যেগুলো আমি পরে মানে
গোছাবো, কারণ হচ্ছে এই জামা কাপড়গুলো ঘেমো জামা কাপড়, মানে সোহম এক একটা কোচিনে যায় এক একটা জামা পরে, তো সেগুলোই ওখানে ভাঁজ করে করে থাকা রাখা থাকে, কারণ ওগুলো যদি আমি আলমারিতে তুলি আলমারির আদার্স জামা কাপড়ে সব ওই ঘেমো গন্ধ হয়ে যাবে, বা আমি যদি এই শোকেসে তুলি সেখানেও গন্ধ হয়ে যাবে, সব কাঁচা জিনিস রয়েছে, আমি কেচে কেচেই বেশিরভাগ তুলি। তো সেই জন্য কি হয়, যখন আমরা যেগুলো রেগুলারে ইউজ করি বা কোথাও গেছি একবার পরে গেছি আর একবার পরে তারপরে কাচবো, সেই ধরনের ভাবনা চিন্তা যে জামা কাপড়গুলো নিয়ে থাকে, তো সেগুলো আমাদের ওই তুলে রাখা থাকে। আর কিছু ভিডিও শ্যুট করবো বলে সেই জন্য কিছু কাপড়ও আমি বার করে, দু একটা কাপড়ও বার করা আছে, খুব তাড়াতাড়ি একটা অন্যরকম ভিডিও করব, যেহেতু শরীরটা খারাপ হয়ে গেল বলে একটু ফ্রেশ হওয়ার জন্য কয়েকদিন ওয়েট করে গেলাম, তো ওয়েট করে ভিডিওটা শ্যুট করব। আর আমার ভিডিও শ্যুটের জন্যেই বিশেষ করে এই জায়গাটা আমার খুব দরকার, কারণ বাইরে তো শ্যুট করা যাচ্ছেই না, এখন এত গরম, তো এই এসি রুমটাই আমাকে ব্যবহার করতে হবে, এবং এই প্যাসেজটাই আমাকে ব্যবহার করতে হবে, যার জন্য আমাকে এইখানটা ফাঁকা করতে হলো। আর আলমারিটার ওপরটা এত বিচ্ছিরিভাবে নোংরা হয়েছিল যে ভালো লাগতো না দেখতে, আর কারণ এত মানে ওপরটা বক্স 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 আর নোংরা নোংরা, কেন একটা বিচ্ছিরি মতো দেখতে লাগছিলো, ক্যামেরাতেও দেখতে লাগছিলো, আমি দেখলাম ছবিও তোলা যাচ্ছে না কোথাও একটা, তো সেই হিসেবে আমি এই জায়গাটাকে ঠিক করেছি। আর যেটা হচ্ছে এই যে আয়নাটা, আয়নাটা এখন ধুলো আছে, আয়নাটা এই দিকটা সরিয়ে দেবে লালটুর, আজকে রাত্রিরে হয়তো করবে বা কালকে সকালে করবে, লালটুকে বলা আছে। তো এই লাইটটা যদি আমি, এই আয়নাটা যদি আমি এদিকে সরিয়ে দিই, তখন কি হবে, এই আয়নাটায় আমি আলো ফিট করব। এই যেরকম আমি শোকেস বানিয়েছিলাম, শোকেসের ভেতরে আলো ফিট করেছিলাম ছোট্ট ছোট্ট টুনি দিয়ে, ওই আলোই মানে এলইডি লাইটের ওইটাই আমি ওইখানে একটা ইয়েলো কালারের কিনেছি, যেটা মেকআপ ভিডিও মানে মেকআপ রুমে যেরকম থাকে আর কি, মেকআপ রুমে থাকে না দেখবে আয়নার চারদিকে আলো বেশ জ্বলজ্বল করে আয়নাটা, সেই রকমই আমার করার ইচ্ছে আছে, কারণ তাতে দেখতে অনেক সুন্দর লাগবে। আর ছোট ঘর হলে কি হবে, সুন্দর করে সাজাতে তো সবার ইচ্ছে করে, আর দেখবে ঘরদোর সুন্দর করে সাজালে, চাদর নতুন পাতলে, পর্দা নতুন করলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো মন ভালো করতে গেলে কিছু কিছু তো চেঞ্জ করতেই হবে, তো সেই জন্যেই চেষ্টা করছি কিছু কিছু চেঞ্জ করবার। আর চেঞ্জ করতে ওইটা হয়তো আজকে আলোটা লাগাবো না, কারণ লালটু আগে আয়নাটা ওদিকে সরিয়ে দিই, তারপর আমি আলোটা ফিট করব, ওতে আলোটা ফিট করে আমি অবশ্যই তোমাদের দেখাবো। আর যেটা হচ্ছে যে আলমারিটা ছিল সেটা আমার প্লাস্টিকের আলমারি ছিল, খুবই হালকা ছিল, কিন্তু ওর ভেতরে কিছু আমার বই মানে হ্যাংলা ঈশ্বরের প্রতি মাসের বই, তারপর অনেক জিনিস আমার আছে যেগুলো সব ওর মধ্যে, যত বেকিংয়ের জিনিস সব ওই আলমারিটার মধ্যে আছে, তো সেই জন্য ওই আলমারিটা তো ফেলে দেওয়া তো যাবেই না, সে ওই আলমারিটা বাইরে কোথাও সেট করে রাখার ইচ্ছে আছে, যেখানে আমি পরে রাখবো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যেটা হচ্ছে এবার আস্তে আস্তে আমি একটা একটা দিক করে পরিষ্কার করব আর তোমাদের সাথে শেয়ার করতে থাকব, সেই সময় মানে বার করাটা আমি তোমাদের সাথে শ্যুট করে উঠতে পারিনি, কারণ হচ্ছে আমি এক রান্না করছিলাম আর আমার শরীর খারাপের জন্য ওরা মানে দিদি এসে গেছে, দিদি আর সোহম মিলে করলো, আর সোহম তখন জামা পরেছিল না, তো সেই জন্য আমি আরও শ্যুট করতে পারিনি, কারণ ও এখন বড় হয়েছে, ওই ধরনের ভিডিও শ্যুট করলে ও খুব রাগ করে, কারণ ওর বন্ধুবান্ধবরাও আমায় ফলো করে, তো সেই হিসেবে হাসাহাসি করে ওকে নিয়ে। তো যাই হোক, আমি এদিকটা আগে করব, কালকে আমার ইচ্ছা আছে এদিকটা পরিষ্কার করবার, তারপর এদিকটা পরিষ্কার করব। তবে আমাদের ঘরে ভীষণ নোংরা হয় এইটুকু আমি তোমাদের বলতে পারি, যতই আমি পরিষ্কার করি এভরিডে এত জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে গেলে হয় না, হবে না, কারণ আমার যা কাজ আর তাতে আমার সময় হয় না, একা হাতে আমার সব কিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো কিছুদিন অন্তর অন্তর অন্তত একটা একটা দিক করে পরিষ্কার করব, যাতে ঘরটা অনেকটা পরিষ্কার দেখায়, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, প্রাণ দিয়ে চেষ্টা করব, এইটুকু আমি তোমাদের কথা দিতে পারি। তো যাই হোক, আজকে এই এই অবধি তো আমাদের হয়েই গেল, লাঞ্চ হয়ে গেল, এবার সব হয়ে গেল,
তারপর তো সোহমের রাত্রে পড়া আছে, যেটা হচ্ছে যে আজকে রাত্রে আমি প্ল্যান করেছি ঘুগনি খাওয়ার জন্য। কারণ বলতো, এত মানে কদিন ধরে মুখটা খারাপ হয়ে গেছে, কিছুই খেতে ইচ্ছে করছে না, একটু বেশ ঝাল ঝাল চটকদার খেতে ইচ্ছে করছে। তো সেই ঝাল ঝাল নিরামিষ ঘুগনি আমি বেশি ভালোবাসি, তো নিরামিষ ঘুগনি বানাবো আর তার সাথে রুটি, প্লেন রুটি। এই যে আলোটাও সোহমকে দিয়ে কেনানো হয়ে গেছে, যেটা কাজ বাকি আছে লালপুর, আর লালপুর কাজ যেটুকুনি বাকি আছে সেটা করতেই ওর এত ঢিলে করবে, আর আমাকে বলে 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 করাতে হবে। এই যে আলো এই সব কেনা আছে আয়নার ধারে ফিট করবার জন্য, আমি যখন এটা ফিট করব তখন তোমাদের নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। এটা ইয়েলো কিনেছি, আমরা আগে যেগুলো কিনেছি সেগুলো সব হোয়াইট কিনেছিলাম, এটা ইয়েলো কিনেছি কারণ আমি দেখেছি মেকআপ ভিডিও যারা শ্যুট করে মেকআপ রুমে ইয়েলো একটু ইয়েলো ধরনের আলোই থাকে, তাতে মেকআপটা ভালো বোঝা যায়। তো কতদূর কী করে উঠতে পারবো জানি না, অনেক স্বপ্ন তো অনেক ইচ্ছে নিয়ে তো নেবেছি, দেখা যাক কতটা কী করতে পারি। নতুন করে একটু ঘরটা সাজালে, নতুন করে একটু চাদর পাতলে, নতুন করে একটু পর্দা করলে দেখবে মন অনেক ভালো হয়ে যায়। মনকে ভালো করার জন্যেই কিছু কিছু জিনিস চেঞ্জ করা কখনো কখনো লাইফে খুব দরকার হয়, ভালো থাকার জন্য নিজেকে একটু একটু সময় দেবে, ব্যাস আর কি। এই তো ছোট জীবন, আনন্দ করে হাসি ঠাট্টা করে নিজেকে হাসিয়ে তোমাদের হাসিয়ে চলে যেতে পারলেই ভালো হয়। তো যাকে অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম, এখনের মতো রাখছি, আবার সন্ধ্যেবেলা যখন করব তখন তোমাদের দেখাবো। ঘেমে নেয়ে সব চান হয়ে যাচ্ছে, এত গরম, উফ কিচ্ছু ভাল লাগছে না, খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই, কোথাও যাওয়ার প্ল্যান করছি না, কিচ্ছু না, কিছুই ভালো লাগছে না। আর আমাদের এখানে 6 তারিখ ভোট আসছে, তো চলো এখন রাখি, আবার পরে কথা হবে। কি গো গরমে তোমরা কেমন আছো? আজকে আমি বানাচ্ছি ঘুগনি, আর আসলে কদিন ধরে আমার ঘুগনি খেতে খুব ইচ্ছে হচ্ছিল, একটা সময় ইচ্ছে হয় না এটা খেতে ইচ্ছে হচ্ছে, মুখটা ভালো না, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম ঘুগনি খুব আমার খুব ফেভারিট। আর এখন সব মানে দোকানের ঘুগনি খুব একটা ভালো লাগে না, এত ওরা জল মেশায়, মশলা কম দেয়, তো সেই জন্য পেঁয়াজ রসুন দেয়, সেই জন্য আমি বাড়িতে আমার নিজের মতো করে হিম দিয়ে এ দিয়ে করছি। তো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, খালি মটরটা দিয়ে ফুটিয়ে নেবো, হয়ে যাবে। কে কে ঘুগনি খেতে ভালোবাসে আমাকে জানি কমেন্ট করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। পাউরুটি দিয়ে বলো, রুটি দিয়ে বলো, শুধু বলো, পেঁয়াজ কুচি ওপরে ছড়িয়ে একটু ভাজা মশলা দিয়ে দারুণ লাগে, আর একটু তেঁতুল গোলা জল থাকে, ও দারুণ বলো। একদম মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দুপুরের মটরটা দেবো, চলো দেখাই। এই যে আজকে রাত্রে আমাদের ডিনার, সেটা হচ্ছে ঘুগনি আর রুটি। আর এই নিরামিষ ঘুগনির রেসিপিটা কিন্তু বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা আছে, কেউ চাইলে দেখে নিতে পারো। এই দেখো পুরো আয়নাটায় আলোটা লাগানো হয়ে গেছে, এরকম ইয়েলো কালারের আলোটা লাগিয়েছি, যেহেতু আমি এটা দেখাচ্ছি সেই জন্য ঘরের আলোটা নিভিয়ে দিয়েছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। আর কি সুন্দর লাগছে দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই জানাবে। এবার আমি আলো জ্বালছি, জেলে দেখ।
তোমাদের সাথে কথা বলছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, দারুণ লাগছে পেছন থেকে জাস্ট। আর অবশ্যই জানাবে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, এত পরিশ্রম করে ব্লগ করি, লাইক করলে অনেক উৎসাহ পাই। আর শেয়ার করো বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ব্লগে দেখা হবে। কালকে হয়তো ব্লগ করব না, কারণ কালকে কিছু কাজ আছে, সেগুলো করব। আর এখন একটু গরমে একদিন একদিন ব্লগ হয়তো বাদ চলে যেতে পারে। তো যাকে সবাই বলে দাও গুড নাইট, শুভরাত্রি, টাটা।